কুসুমপুর গ্রামে মিনতি তার মেয়ে লতা আর ছেলে শুভকে নিয়ে থাকতো। মিনতি অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে তার সংসার চালাতো। একদিন মিনতি কাজ শেষ করে রাস্তা দিয়ে ফিরছিল আর হঠাৎই সেখানে মিনতির একটা অ্যাক্সিডেন্ট হয় আর মিনতি ওই অ্যাক্সিডেন্টেই মারা যায়। মিনতি মারা যাওয়ায় লতা ভীষণ ভেঙে পড়ে। মা, ও মা, তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে মা? তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমাদের আর কেউ নেই মা, তুমি আমাদের কেন ছেড়ে চলে গেলে? এখন আমি একা ভাইকে নিয়ে কি করব? ওকে কি করে বড় করব মা? ভাই যে তোমায় ছাড়া কিচ্ছু বোঝে না মা। মা, তুমি কেন চলে গেলে মা? মা, মিনতি মারা যাওয়ার পর লতা ভীষণ একা হয়ে পড়ে। সে একাই তার ভাইয়ের দেখাশোনা করতে থাকে। অনেক কষ্টে দুই ভাই বোনের দিন কাটছিল। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। লতা, এই লতা, কোথায় গেলি রে? তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আয়। কি হয়েছে জেঠিমা, এভাবে ডাকছো কেন গো? আর হঠাৎই আমাদের বাড়িতে তুমি? তোদের বাড়িতে এলাম মানে? এ বাড়ি আর তোদের নেই, এই বাড়ি এখন থেকে আমার। আর তুই এক্ষুনি তোর ভাইকে নিয়ে এ বাড়ি থেকে চলে যা। এসব তুমি কি বলছো জেঠিমা? তোমার বাড়ি মানে? এটা তো আমাদের বাড়ি, আর আমি আমার ভাইকে নিয়ে কোথায় যাব? হ্যাঁ, এটা আমার বাড়ি। তোর মা এই বাড়িটা আমার কাছে বন্ধক রেখেছিল, কিন্তু সে টাকা শোধ করতে পারেনি। আর এখন তো তোর মাও বেঁচে নেই, তোরা তো আর টাকা শোধ করতে পারবি না। তাই এখন থেকে এই বাড়ি আমার। তোদের আমি কিছুতেই আমার বাড়িতে থাকতে দেব না। তুই তোর ভাইকে নিয়ে এখান থেকে চলে যা। এসব তুমি কি বলছো জেঠিমা? আমি এখন আমার এই ছোট ভাইটাকে নিয়ে কোথায় যাব বলো? আমাদের তাড়িয়ে দিও না জেঠিমা, আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। তোরা কোথায় যাবি তা আমি কি জানি? হ্যাঁ, তবে তোরা আর এই বাড়িতে থাকতে পারবি না। কালকের মধ্যেই যেন আমি বাড়ি ফাঁকা পাই, এই বলে দিলাম। লতা অনেক করে বলার পরেও কমলা লতার কোনো কথাই শোনে না। পরের দিন সকালে লতা একটা ছোট বাক্সে তার ভাইয়ের কিছু জিনিস ঢুকিয়ে নেয় আর বাড়ি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়। ভাই চল, আমাদের এখন এই বাড়ি থেকে চলে যেতে হবে, নয়তো জেঠিমা এসে আমাদের এখানে দেখলে অনেক রেগে যাবেন। কিন্তু আমি তোকে নিয়ে কোথায় যাব রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাক গে, চল আগে বেরিয়ে পড়ি। এই বলে লতা বাক্সটি আর তার ভাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। লতা তার ভাইকে নিয়ে কোথায় যাবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। রাস্তায় অনেকক্ষণ ধরে হাঁটার পর লতা একটা নদীর ধারে পৌঁছে যায় আর সে অনেক ক্লান্ত হয়ে পড়ে। এ আমরা কোথায় এলাম রে ভাই? এখানে তো নদী ছাড়া কিছুই দেখতে পারছি না, বড্ড ক্লান্ত লাগছে রে। আমি বরং এখানে বসে একটু বিশ্রাম নেই, তারপর না হয় ভাববো কোথায় যাব। কিন্তু হঠাৎই সেখানে প্রচুর বাতাস বইতে শুরু করে। এটা দেখে লতা ভীষণ ঘাবড়ে যায়। এ কি হঠাৎ এমন বাতাস শুরু হলো কেন? ভাইয়ের তো অনেক ঠান্ডা লাগছে, কেমন করে কাঁপছে ও। এখন আমি কি করি? ঠান্ডা লাগলে যে ভাই অসুস্থ হয়ে যাবে। আমাদের সাথে তো কোনো গরম জামা কাপড়ও নেই, কি করি আমি? আচ্ছা, আমি বরং একটা কাজ করি, ভাইকে এই বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখি, তবে তো ওর গায়ে আর বাতাস লাগবে না। এই বলে লতা তার ভাইকে বাক্সে বন্দি করে রাখে আর নিজে বাইরে থেকে বাক্সটা আগলে রাখে। এর কিছুক্ষণ পরেই সেখানে ভীষণ বৃষ্টি শুরু হয়ে যায়। সেই বৃষ্টির মধ্যে নিজে ভিজে লতা তার বাক্সে বন্দি ভাইকে আগলে রাখে। এভাবেই রাত হয়ে যায় আর রাত কেটে সকালও হয়। ততক্ষণে বৃষ্টিও থেমে গিয়েছিল। সকাল হতেই লতা বাক্স খোলে আর দেখে তার ভাই একদম ঠিক আছে। শুভকে সুস্থ দেখে লতা অনেক খুশি হয়। ওই দিক দিয়েই সোনালী নামের
एक महिला जाच्छिलेन जे लता के देखते पाय। एकी ओई मेटा ए निर्जन स्थाने की कोर्छे आशेपाशे तो काउके देखते पारछी ना देखी तो एगिए एई भेबे सोनाली लतार काछे जाय। एकी के मा तुमी आर एखाने आसले की करे? एरपर लता तार समस्त कथा सोनाली के खुले बोले। ओ एई ब्यापार तुमरा कोनो चिंता करो ना तुम्हार भाई के बाक्स थेके बेर करो आर तुम्हरा आमार साथे चलो। सोनालीर कथा शेष होते ना होते तार फोने एकटा फोन आसे। हेलो नीला दीदी सुखबर आछे आमी दुटा बाच्चा पेयेछि तुमी टाका रेडी राखो दाम कम होले किन्तु कोनो बाच्चा पाबे ना बोले दिलाम। सोनालीर एमन कथा शुने तो लता भीषण घाबड़े जाय आर बुझते पारे जे सोनाली ओदेर दुई भाई बोनके बिक्री करार चिंता करछे। এখন আমি কি করি? না না আমার যে করেই হোক ভাইকে এই মহিলার হাত থেকে বাঁচাতে হবে। আমার যাই হয়ে যাক না কেন আমি আমার ভাইয়ের কিছু হতে দেব না। এই ভেবে লতা বাক্সটা নদীতে ফেলে দেয় আর নদীর স্রোতে তা ভেসে যেতে থাকে। এটা দেখে সোনালী ভীষণ রেগে যায় আর লতাকে মারতে থাকে আর তার সাথে নিয়ে যায়। এদিকে লতার বাক্সবন্দি ভাই বাক্স থেকে ভাসতে ভাসতে নদীর এক কিনারে এসে যায় যেখানে প্রতিমা নামের এক মহিলা আনমনে দাঁড়িয়েছিল। হঠাৎ সে ওই বাক্সটা দেখতে পায় আর কৌতূহলবশত সেটা খোলে। বাক্স খুলতেই প্রতিমা শুভকে সেখানে দেখতে পায় আর ভীষণ অবাক হয়ে যায়। একি এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা এখানে এলো কি করে? মানুষ কতটা নিষ্ঠুর। আমি বরং ছেলেটাকে আমার সাথে নিয়ে যাই। আমার তো কোনো সন্তান নেই। কাল তো এক মেয়েকে আমি দত্তক নেব। তবে তো আমার এক ছেলে আর এক মেয়ে হবে। এই ভেবে প্রতিমা শুভকে নিয়ে তার বাড়িতে যায় আর ভালোভাবে শুভর খেয়াল রাখে। পরের দিন সোনালি লতাকে নিয়ে প্রতিমার বাড়িতেই যায় আর লতাকে প্রতিমার কাছে রেখে চলে যায়। আয় মা আমার কাছে আয়, এখানে তোর কোনো অসুবিধা হবে না, আমি তোকে অনেক ভালোবাসবো রে। এই বলে প্রতিমা লতাকে নিয়ে ঘরে যায় যেখানে লতার ভাই শুভ ছিল। সেখানে গিয়ে লতা শুভকে দেখে অনেক খুশি হয়। ভাই ভাই তুই এখানে? তুই ঠিক আছিস তো ভাই? এসব কি বলছিস মা, তুই কে তোর ভাই? এরপর লতা সমস্ত ঘটনা প্রতিমাকে খুলে বলে। সব শুনে প্রতিমা বলে, সত্যি রে মা তোদের সাথে অনেক খারাপ হয়েছে। ওই শয়তান মহিলা তবে বাচ্চা বিক্রিকারী, ওনার তো শাস্তি হওয়া উচিত। মা লতা তোরা কোনো চিন্তা করিস না, তোরা আজ থেকে আমার দুই সন্তান হয়ে থাকবি, আর ওই শয়তান মহিলা ওর পাপের শাস্তি পাবে। এরপর প্রতিমা সোনালীকে পুলিশের হাতে তুলে দেয় আর লতা ও শুভকে নিজের সন্তানের মতো বড় করতে থাকে।